আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আমি যদি এখন দেখেন আমি চ্যাট করতেছি, আমি একজনের সাথে চ্যাট করব, আমি চ্যাট করতেছি, কিন্তু দেখেন আমার যে প্যাড মানে কিবোর্ড, এই কিবোর্ডে কিন্তু আমি একটা ছবি সেট করছি, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনি চাইলে আপনার প্রিয়জনের ছবিটাও কিন্তু এখানে সেট করতে পারবেন। এভাবে দেখেন এই কিবোর্ডে এই যেভাবে আমি যেভাবে সেট করেছি সে ঠিক সেভাবে। এভাবে সেট করতে হলে আপনাকে কি করতে হবে, আজকের ভিডিওটি আমি দেখাবো সেটাই, সেই আপনি কিবোর্ডে কিভাবে আপনি সেভ করবেন আপনার প্রিয়জনের ফটো। বন্ধুগণ, বিষয়টি অনেক এক্সাইটিং হতে যাচ্ছে অবশ্যই, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই বন্ধুগণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুগণ, এখানে আর দেরি না করি চলুন আমরা মূল কাজে চলে যাই। তো বন্ধুগণ, কাজটি করতে হলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেই অ্যাপটি হচ্ছে রেডমিকা ক্লাসিক্স, ক্লাসিক কিবোর্ড, ঠিক আছে। রেডমিকা ক্লাসিক কিবোর্ড ডাউনলোড করবেন, করার পরে আপনি সিম্পলি ইনস্টল করবেন, গুগল প্লে স্টোরে পাওয়া যাবেন অ্যাপসটা, সেটা আপনারা শুধু সার্চ দেবেন রেডমিকা ক্লাসিক। কী করে ইনস্টল করতে হয় সেটা আপনাকে দেখাতে হবে না নিশ্চয়, তো আপনারা হয়তো জানেন। তো আপনারা কী করবেন, সব কিছু কমপ্লিট করার পরে আপনারা কীভাবে সেট করবেন ছবি, আজকের বিষয় যেহেতু এটা, তো সেজন্য আপনি এই যে সেটিংয়ের অপশনটা পাবেন, এই সেটিংয়ের অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম যে অপশনটা পাবেন কিবোর্ড থিম, তো এখানে আপনি আপনার একটা ক্লিক করে দেবেন। কিবোর্ড থিম করার পর অনেকগুলো থিম ওই জায়গায় অটোমেটিক থিম আছে, এগুলো আপনি দিতে চাইলে দিতে পারেন। আর যেহেতু আপনি আপনার প্রিয়জনের ছবি সেট করবেন, সেজন্য কী করবেন, মিক নাও, এই যে দেখেন উপরে একটা অপশন আছে মিক নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আগে থেকে যেহেতু আমার দেওয়া আছে এর জন্য একটা শো করতেছে। তো আপনারা যে আপনার প্রিয়জনের ছবিটা দিবেন সেটার জন্য কী করবেন, এখানে একটা অপশন আছে চুজ ইমেজ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে সিলেক্ট করে দিবেন। তো গ্যালারিতে যাওয়ার পরে আপনার গ্যালারিতে যত ফটো আছে শো করবো, আপনি কী করবেন যে ফটোটা আপনি নিতে চান সেই ফটোটা নিয়ে নেবেন। তো আমি একটা ফটো নিলাম, আমি একটা এই ফটোটা নিয়ে দেখাই আপনাকে। তো এই যে উপরে যে টিকমার্ক, টিকমার্কটা দিয়ে দিবেন, টিকমার্ক দিলাম, এই টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়া দেওয়ার পরে এটা আপনি ক্রপ কতটুকু বাড়াতে চান কম বেশি করে দেবেন। ক্রপ করার পরে আপনি এই কী করবেন, উপরে যে ক্রপের একটা অপশন আছে এখানে, এই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ছবিটা সেট হয়ে গেল, দেখতেছেন আপনারা ভিউ দেখাইতেছে কীভাবে হইলো। তো এখন যদি আমরা এই সেভ বাটনে ক্লিক করে দেই, তো আমাদের কিন্তু সেভ হয়ে গেল, দেখেন এই যে সেভ হয়ে গেছে। তো আমরা যদি এখন হোম বাটনে প্রেস করে ব্যাগে চলে যাই, তো এখন যদি আমরা কোনো কিছু কাউকে মেসেজ করতে চাই, দেখেন আমি একে মেসেজ করতে যাই, এখন যদি মেসেজ করতে চাই দেখেন আমি যে ছবিটা সেভ করলাম কিন্তু সেই ছবিটাই সেভ হয়ে গেছে। তো বন্ধুগণ, এভাবে আপনারাও সেভ করে নিতে পারেন, অতি সহজে একটি বিষয়। তো আমি আশা করি আপনারা কাজটা শিখতে পারছেন, যদি এই ভিডিও থেকে আপনি শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন, আর যদি পুরনো সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।